থাকতে পারো দূরে, কিন্তু তুমি আমার এখানে থাকো। তো মনের মিল হবে এই ফোনের মারফতে। এই বাবা এরা কি দেখো তো, তোমার সেই শখ আমি পূরণ করাচ্ছি। বন্ধুরা কেমন আছো, আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে ফুল ধামাকা, মশলাদার আর মজার। কেন কি বলো তো, আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখাই যাবো। একটা সিম তুলে নিয়ে এসেছি, ঠিক আছে, আমার নামে। আর এটা আনার একটা উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে আমি প্র্যাঙ্ক করবো, আর এটাকে আমি এমন একটা জায়গায় রেখে দেবো যেটা পিয়ার একদম চোখের সামনে পড়ে। তো তাতে একটা কৌতূহল হবে, নতুন সিম কী কারণে এনেছি, কেন এনেছি, কারণ আমাদের তো সিম রয়েছে, ফোন নাম্বার রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি উদ্দেশ্য কেন, কিসের জন্য এনেছি, এই ফোন নাম্বার নিয়ে আমি ফ্লার্টিং করব, মানে মেয়েদের সাথে কথা বলবো এই নতুন সিমে। একটা দুটো তিনটে এরকম অনেক। তো চলো দেখো প্রিয়ার রিয়াকশানটা কী হয়। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, ফুল দেখো, মজা করো, লাইক করো, আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে এই নতুন সিমের সাথে ভিডিও শুরু করার পর। You call on my life, you break the line, I'm falling for you. হ্যালো ডালিং, কি খবর বলো? ফোন টোন তো একদম মনে হয় করছো না, কি মহল এই মনে টনে পড়ে না নাকি? আরে ডালিং, সব সমস্যার সমাধান করে দিয়েছি। শোনো, এই যে তোমার সাথে আমি লুকিয়ে ছুকিয়ে কথা বলি, আমার ফোনে নাম্বার, বুঝতেই পারছো এটা আমার সবাই জানে, তাতে অসুবিধা হয় আমি না ভাবছিলাম একটু আলাদা তোমার সাথে কথা বলবো, সেরকম কিছু করার, তা একটা সেরকম চিন্তা ভাবনা করেছি। হ্যাঁ, তোমাকে সেটা সারপ্রাইজ দেবো, এখন বলবো না। বলো তো কি, এর মাঝে তোমার আর আমার মাঝে না কেউ আসবে না, আর কেউ ডিস্টার্বও করবে না, কারণ একটা জিনিস আছে যেটা আমি শুধু তোমার জন্য নিয়েছি, কারণ তুমি তো আফটার অল আমার এখানে থাকো। হ্যাঁ, থাকতে পারো দূরে, কিন্তু তুমি আমার এখানে থাকো, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, এখানে মানে এটাও তোমাকে বলে দিতে হবে, এখানে আমাকে জিজ্ঞেস করছে, এখানে মানে সত্যি তুমি না, এখানে মানে হার্ট আছে জানো তো, মন হৃদয় হার্ট, হার্ট সেই হার্টের একটা সব অংশটা জুড়ে শুধু তুমি আর তুমি। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না আমার কথা, তোমার বিশ্বাস হচ্ছে না? শোনো, বিশ্বাস হবে না তো, বিশ্বাস হওয়ার কথা তো নয়, কারণ তুমি জানো না যে তোমাকে আমি কতটা ভালোবাসি, আর সেই ভালোবাসাটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না আমি না তোমার জন্য একটা ছোট্ট ভালো জিনিস নিয়েছি, কি বলতো, একটা সিম। হ্যাঁ, আমি আসছি, নতুন সিম নিয়েছি, আর একটা ফোনও তাড়াতাড়ি কিনে নিচ্ছি, এটা শুধু পার্সোনাল থাকবে ফোনটা, আর সিমটা শুধু তোমার আমার কানেক্ট করার জন্য, দুটো মনের মিল হবে এই ফোনের মারফতে। আরে দেখতে দাও দাও, তুই সিম নিয়েছ, কি হবে তোমার সিম? আরে দাও না, সবকিছুতে আমার কোথায় কি রাখি, তুমি ঘেড়ে উঠে ড্রয়ারে ছিল, তোমার কি এখন আর পরিষ্কার করতে পারো, মানে সবকিছুতেই তোমার লাগবে, দাও দাও দাও, ওটা আমার পার্সোনাল নাম্বার, সময়টা তোমার তো চলে যাচ্ছে,
তাহলে এখন একটা সিম কিনতে ঠিক আছে, সিমের 2 পয়সা না, আরে নতুন ফোন কেনা তো মুখের কথা না, তো এখন পূজোর সামনে এখন ফোন কেনার কি দরকার? তুমি কাজটা চালিয়ে নিতে পারছো না? এই কাজ চলবে না। কি এমন কাজ আছে যার জন্য তোমাকে এখন সিম নিয়েছো, নতুন ফোন নিতে হবে? এই বিষয়ে তোমার তো জানতে হবে। জানতে হবে না না, আমি জেনে ফেলেছি তো। কি জেনে ফেলেছি? আমি জেনে ফেলেছি তো। কি জেনে ফেলেছি? তুমি যেটা বলছো আমি জেনে ফেলেছি তো। কি জেনে ফেলেছি? মুখ নাড়িয়ে জানতে হবে না বললে যে জানবো না, এটা তো ব্যাপার না। তুমি যে ঘরে আছো, আমি যে ঘরে আছি, তুমি যে আস্তে আস্তে কথা বলছিলে সে বুঝতে পারছিল না। জোরে জোরে কথা বলছিলে, কি বলেছিলে ভুলে গেছো? কি বলেছি বলবে তো, কি শুনেছো তুমি? কি ঘোড়ার ডিম কি শুনেছো? আমি ঘোড়ার ডিম শুনেছি? আমি যদি ঘোড়ার ডিম কানে দিছতাম, আমার কানে দিছতাম? আমি ঘোড়ার ডিম শুনেছি? আমি যদি ঘোড়ার ডিম শুনতাম তাহলে এই সিমটা এখানে আসতো না, বুঝতে পেরেছো? সিমটা তো তুমি দেখেছো, নতুন সিম তাই নিয়ে দিয়েছো। কি শুনেছো সেটা আমাকে বলো তো, ক্লিয়ার করো। কি কি শুনেছো বলো, বলো। কাকে বলছিলে যে তোমার জন্য একটা সিম নিয়েছি? পার্সোনাল তোমার আর আমার, কে তুমি না কে? কার সঙ্গে কথা বলার জন্য সিম নিয়েছো? কার সঙ্গে কথা বলার জন্য আমার একটা ফোন কিনতে চলেছো? কি আমি বলেছি ফোনে যে আমি পার্সোনাল সিম নিয়েছি তোমার আর আমার, তোমার আর আমার? হ্যাঁ তুমি বলেছো। কি হলো? আমি মনে বলেছি যে আমি সিম নিয়েছি, কার সাথে কথা বলবো তোমার একটা বিশ্বাস হয়? তুমি হেসে হাসি পাচ্ছি, তুমি হেসে বলো 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 আমাদের হাসির মতো কথা বলছি আমি হাসবো না। কেন দেবো, এতক্ষণ হাসছিলাম মানে এই নয় যে তুমি যা বলবে আমি তাই শুনে নেবো। আচ্ছা এতক্ষণ তুমি ও তুমি হাসছো বলে এই নয় যে আমি তোমার কথা বিশ্বাস করে নেবো, বুঝতে পেরেছো তো? আমি সব শুনেছি। কি জানো তোমার যদি কোনো না থাকে কিছু তাহলে সিমটা আমাকে দিচ্ছ না কিসের জন্য? কেন দেবো? আমার পার্সোনাল নাম্বার। হ্যাঁ পার্সোনাল আমি রেখেছি আমার ড্রয়ারে, সেখান থেকে চাবি দিয়ে চাবি বার করে চাবি নিয়ে তালা দেওয়া সেখান থেকে নিয়ে। শোনো দেবো না, জেনেছো যখন ভালোই হয়েছে, ওটা জানতে আগে জেনে গেছে কি আছে কি আছে। আমি একটু কথা বলবো তোমার সাথে তো সেট নেই, তুমি তো সবসময় রেড়ে করে তেড়ে আসো মারতে আসো। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, মধুর সম্পর্ক, কোথায় একটুখানি বসে গল্প গুজব হবে তা না, সব কিছুতে তোমার সমস্যা আমার সমস্যা, কাজ নিয়ে তুমি ব্যস্ত আমি কাজ নিয়ে ব্যস্ত, এর মাঝে কোথায় একটু গল্প গুজব করবো? তা আমাকে তো বিকল্প কিছু খুঁজতে হবে। ও সেই জন্য তুমি বাইরের লোক খুঁজেছো? হ্যাঁ অবশ্যই বাইরের লোক খুঁজেছো। এটা নতুন নাম্বার নিয়েছি, এটা আমি নিয়ে আমি ফোনে ফোনে নতুন নতুন মেয়েদের সাথে প্ল্যানিং করব, এটাই হচ্ছে আমার কাজ ব্যাস। একটু শুনেছো ভালো হয়েছে, আর এতে তোমার সেই শখ আমি পূরণ করাচ্ছি। তোমার ওই শখ কি হলো? কি
কি হলো কি বললে ওখানে যাও ওখানে যাও এই দেখো আমার কোমরে কোমরে লেগে যাবে এরকম ওখানে যাও কোমরে লেগে যাবে এরকম করো না ওখানে যাও কোমরে লেগে যাবে কোমরে লেগে যাবে আচ্ছা আর আমার যে এখানে ব্যথা এখানে যে লাগছে মনে লাগছে সেটা বুঝতে পারছ না তুমি অন্য মেয়ের সামনে লুকিয়ে লুকিয়ে কোনে বড় দিন বড় বড় দিন আমার লাগি বড় দিন কথা বল কথা বলার জন্য ফোন কিনবে সিম কিনেছো তোমার এই সিম আমি ভেঙে দুটো করে দেবো দেবো না দেখছো কি কেটে গেছে যা পুড়িয়ে দেবো আমি পেলে তো পুড়িয়ে দেবো পেলে তো ফোনে ভরবে তো নতুন ফোনে নতুন ফোন আছার মেরে ভেঙে দেবো তোমার লোকের সঙ্গে কথা বলার স্বাদ আমি ঘুচিয়ে দেবো আনো তুমি নতুন ফোন শান্তিতে কথা বলবে শান্তিতে কথা বলবে কথা বলার স্বাদ আমি ঘুচিয়ে দেবো বুঝতে পেরেছো তো শান্তিতে কথা বলবে ঘুচিয়ে দেবো আনো সিম পড়াবো যত ফোন আনবে ফোন ভাঙবো দেখো তুমি লোকের সঙ্গে কি করে লজ্জা পায় না লজ্জা করছে না কথাগুলো বলতে সভ্য লক্ষ তোমার একটা কোথায় যাচ্ছে যা খুশি করো তাতে আমার কোনো যায় আসে না নিনাও নিনাও সিনাও যা খুশি করো যা খুশি করো আমার কাজ তো হয়ে গেছে তুমি নিনাও আমার কাজ হয়ে গেছে আবার এখানে আসলে কেন সিমটা দিয়ে দিলে কেন আবার এখানে আসলে কেন তুমি সিমটা দিয়ে দিলে কেন বলো এতক্ষণ আমি কারাকারি করছিলাম তখন দিলে না এখন সিমটা আমাকে দিলে কেন হ্যাঁ কারাকারি করছিলাম তখন নিয়ে রেখে দিলে এখন সিমটা দিলে কেন শোনো না শোনো না আমার উত্তরটা দাও আমাদের এই বাড়ির পাশে এত বড় পুকুরে ওই মাছ ধরে ওই সপ্তাহে দুদিন করে হচ্ছে হ্যাঁ মাছ ধরে কি দিয়ে টোপ দিয়ে চারা বানায় এটা ছিল টোপ কিসের এটা টোপ তোমাকে ধরার টোপ মানে তুমি কি ভাবছো তুমি তো একটা মাছ ধরো এই টোপ দিলাম হ্যাঁ টোপ দিলাম টপ করে খেয়ে নিলে গিলে নিলে কাবাস করে মাছ যেমন কাবাস করে গিলে নেয় কি গিললাম এই যে গেমটা খেললাম তোমার সাথে কিরকম বলো এই সিমটার ব্যাপারটা কি আমাকে বলবে সিমের ব্যাপার সিমের ওটা লাগবে না তো লাগবে না ওটা না আমি দোকান থেকে নিয়ে এসেছি আমি বলবো লাগলো কেমন লাগলো খেলা কেমন কেমন টুকটা খেলে বলো তো মাছ ধরার মতো যেমন মাছ ধরে এখানে খাবার তোমার সাথে খাবার হয়ে গেল উল্টো পাল্টা কাজ কথা বলো না জানো ওরকম লোকে যদি শোনে কেউ যদি শোনে যে তুমি আলাদা একটা স্পেশাল নাম্বার নিয়েছো স্পেশাল নাম্বার নিয়ে ফোনে কথা বলার জন্য পার্সোনাল হয়ে গেছে তো আর কিছু বলবে তোমরা বলো মজা লেগেছে তো আমি জানি মজা লেগেছে হেমাটা সীমা তোমার কেমন লেগেছে বলো ও বৌদি তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর বেশি কিছু কথা বলবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও